আবার একটু বলেন কোনটা মনে হয় লাইনটা কেটে গিয়েছিল আজকের বাজার বলেন একটু আজকের বাজার ভাই বড়টা বড়টা আছে আমনের 1 কেজি 2 কেজি আছে 2 কেজি বেচছি আমি কিন্তু বেচছি 1450 টাকা বেচছি ভালোটা সেরাটা আর 1.5 কেজি আছে 1250 টাকা বেচছি আর আমনের যে 1 কেজি 200 গ্রাম 150 গ্রাম 100 গ্রাম পদ্মার মাছ এটা এটা বিক্রি করতে আছি আমনের 1150 1150 যদি 1200 এই যে আছে পলিশেলা আছে এটা বেশি 1200 টাকা 1150 থেকে 1200 টাকা ওই যে 900 গ্রাম 800 সাড়ে 800 900 গ্রাম আছে ওটা 900 টাকার উপরে ব্যস্ত হয় মাছ ফোটার মাছ অরিজিনাল ভালো জিনিসে ভালো দাম দিতে হবে আমার তন্ডা নেন মান আনে এটা ভাই 1150 একদম একদম 1150 করে দাম আনেন করবেন না দাম হবে না ভাই এটা ভালো জিনিস ফোটার মাছ অরিজিনাল পুরো মাছ এটা অরিজিনাল মাছ দিন চারা মাছ দেখছি 1000 হলে দাম হবে না ভাইয়া আমি দাম করে মাছ বিক্রি করতে পারি না বর্তমান মাছ বিক্রি করি ভালো জিনিস কিনা টাকা বেশি নীতি আমার ঠিক নীতি অনেক গুণে এখন অনেক গুণে ইয়া করে ভাই আপনার থেকে মাছ একটু দাম বেশি দিতে আছে বেশি দেয় কি জন্য ভালো জিনিস আমি তো নীতি ভালো জিনিস দাম দিয়া আর যারা খারাপ খাইব তারা একটু নিয়মটা খাইব দাম একটু নিয়ম হইব অনেক গুণে বেঁধে একজন মেলে বসে দিন ইউটিউবে দিতে 1100 রেখে দিই মানে খাওয়ার মতো দুঃখ নাই হ্যাঁ আমি দেখছি ভিডিওটা দেখছি আমি খাওয়ার মতো দুঃখ নাই কিন্তু খাইতে কি জানেন গাড়া খাইতে দিব গাড়া তো এখন তো আমি আমি তো সেবা দেখতে পারবো না আমি দেখ খারাপ মাল দিব কালকে ইউটিউবে ফোন দিয়ে আসবো ভাই পাশাপাশি খারাপ মাল দিতেন জবাব নেই কোনো আমাদের আপনার জবাব দিতেই দাদা অবশ্যই আমি খারাপ মাল দিতে পারবো আমার তো 10 টাকা জেনে কেউ ভালো করে দিব ইনশাল্লাহ এটা আমি কি ব্র্যান্ডে আমার বাসার ভাই নাম্বারটা নিয়ে যান তিনি এখানে মাছ বিক্রি করে থাকে এবং ইউটিউবের মাধ্যমে অনেকেই যোগাযোগ করে তার সঙ্গে মাছ কিনছেন এখানে 2 কেজি সাইজের মাছ 1450 1 কেজি 800 থেকে 2 কেজি সাইজের মাছ 1450 টাকায় দুটি বাকেট রেডি করেছেন যেটি একটি যাবে সাভারে এবং আরও একটি দানন দিতে দেখুন মাছগুলো আমরা দেখাই দেই কাস্টমার হাতে দেইকা মন ভরতে পারে এই যে কাস্টমাররা দেখায় যে কি মাছ দিতে আছে এগুলো অরিজিনাল ফোটার মাছ দার দুই তিনের মতো শক্তি না লাগা মাছ বলেন এই মাছটা কোথায় যাবে এটা ছেড়ে দেব ভাই ছাপার দেব ছাপারে জি রেখে দেন ভিউয়ার্স দেখছিলেন ছাপারের একজন ক্রেতা ইউটিউবের মাধ্যমে তিনি যোগাযোগ করে এই মাছগুলো নিচ্ছেন আপনার নাম আর নাম্বারটা একটু বলে দেন আমার নাম হইছে বাসার ভাই আমার নাম্বার হইছে 01717333406 আবার নাম্বারটা বলি 01717333406 এই নাম্বারে যোগাযোগ করবেন যদি ভালো মাছ খাইতে চান ইনশাল্লাহ আপনি পাঠিয়ে দিতে পারবেন আমি পাঠাই দেই কোনো জায়গায় পাবো তো কম পাঠাই দিতে আমি পাঠাইতে পারবো কিন্তু আপনার সার্ভিস চার্জ দিতে হইবে আমি ভাই একটি আমার ইউটিউবে ছাড়া গেছে আমার নাম্বার আমি খারাপ মাছ দিচ্ছি ভাই আর দিতে পারবো না এখন একটা খারাপ দিব কালকে আপনার ফোন দিয়ে বলে সালা রসালা কিভাবে দিচ্ছি আমি মাছ কিনে টাকা দেয় নিবে টাকার কোনো ইচ্ছি করি বন্ধ মাছ ভালো দিন না দাদা পারবো না আমি পারবো না 1150 এবং 1050 20 টাকা লাভে বলছে আপনি তারা কোনো নানি কিছু করেন 20 টাকা লাভে বলে দিচ্ছে আমি আমরা দেখাচ্ছিলাম আসলে কারণ বাজারে পাইকারি মার্কেটের সামনেই এই যে বাজারটি এই বাজারে খুচরা মার্কেট ভোর থেকে এখানে মাছ আসে পাইকারি থেকে এনেই সকালবেলা এই মাছগুলো বিক্রি করা হয় এবং এখানে সকালে যে মাছগুলো বিক্রি হয় এগুলো সবথেকে সতেজ মাছ অর্থাৎ লঞ্চে এসে পাইকারি বাজারে ঢোকে সেখান থেকে কিনে এনেই এরা মাছগুলো বিক্রি করে থাকে আর যত বেলা বাড়বে তত মাছের দাম কমবে কারণ বাছাই করা মাছগুলো বিক্রির পরে যে মাছ থাকে সেই মাছগুলো পরবর্তীতে বিক্রি হয় কিছুটা কম দামে কেজি মাছ চারটা মাছে 5 কেজি মাছ হবে বাছাই করে মাছগুলো নিচ্ছে কত দরে গেল আমরা সেটাই দেখি কত দিবেন এদিকে আসেন এ ভাই এদিকে আসেন এদিকে আসেন আসেন এদিকে আসেন
হবে 650 ইউটিউবের ভিডিও দেখে অনেকেই বিভ্রান্ত হন। শেজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন। হ্যাঁ, 1100 টাকা কেজির মাছ, একটু বলবেন কিছু মানুষ কিভাবে বিক্রি করে? ও আচ্ছা, শুনুন, 2 কেজির মাছ এটা আমি আপনাদের বলি, আমি দীর্ঘদিন ধরে তো মাছ আপনি জানেন বা দেখেন, এই পর্যন্ত কোনো কাস্টমারের কাছে আমরা এমন কিছু লোক আছে যে যারা মানে মাছ ওই যে 2 কেজির মাছ আমাদের কিছু কাস্টমার বলছে যে ভাই 2 কেজির মাছ তাহলে 1100 কেজি কিভাবে বিক্রি করে? আমি গতকালকে 2 কেজি ওজন বা 2 কেজি 100 বিক্রি করেছি 1700-1800 টাকা, ঠিক আছে? আর 2 কেজির মাছ 1100 কেজি বিক্রি করছে, ওই মাছগুলো হচ্ছে আপনার ডিম এবং নরম মাছ, ওইটাকে লবণ দেওয়া দিয়ে এসে লবণ দিয়ে টাইট করে পরে মাছটা বিক্রি করছে। কাস্টমার তো ভাই সবাই চিনে না, আমি সবসময় বলি 70-95% লোকেই ইলিশ মাছ চিনে না, যারা চিনে তারা ঠিক নিয়ে যায়, কারণ এটা বুঝতে হবে 2 কেজি ওজনের মাছ 1100 কেজি দেয় একদম নিজের বিবেকের প্রশ্ন করা উচিত। আমি 1 কেজি 100+ এটা একদম 1200 কেজি, এই যে এটা 1 কেজি 100 গ্রাম 1200 কেজি, একদম কোনো দামাদামি নাই, একদম ফাইনাল 900-1700 গ্রাম, একদম 1000 টাকা কেজি। তাহলে সে 2 কেজি ওজনের মাছ কীভাবে 1100 কেজি দেয়? যে ক্রেতা এবং যে কিনে তার তো বোঝা উচিত যে আমি 2 কেজি ওজনের মাছটা আমি 1100 কেজি নিলাম, তো মাছটা কি ভালো কিনা গ্রাম একটু টাইট লাগবে, এটা বুঝতে হবে মাছটা কতটুকু ভালো। আর যারা আমাদের কাছে আমাদের যারা মাছ নেয় আপনাদের মাঝে ইউটিউবের মাধ্যমে মাছ তো কমে গেছে? হ্যাঁ ভাই, মাছ কমে গেছে। আপনার বিক্রিও কি শেষ নাকি? না, বিক্রি সার্ভিস আছে, বড় সার্ভিস আছে চাঁদপুরে। এত সুন্দর মাছ ডেকে রাখছেন কেন বরফ দিয়ে? না না, বরফ রাখছি, সেই মাত্র দিলাম, সবাই আসছে। এই মাত্র দিয়েছেন মাছ, এটা কতটুকু সাইজ? 1 কেজি 1 কেজি 800 গ্রাম, 1.5 কেজি 1 কেজি 300 গ্রাম, সব সব সাইজে আছে এখানে? না, সব সাইজ বলতে যে 1 কেজি 300 নিচে নাই, 1 কেজি 800, 1 কেজি 700, 1 কেজি 1400, 2 কেজি 1 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 কেজি
বড় ডিম মাছ দেখতে বেলকা এখানে 70 এর মাছ আর এই 1 কেজি সাইজ 1 কেজি 200 গ্রাম সাইজ 1 কেজি 200 গ্রাম হলো 1300 টাকা কেজি 1250 টাকা কেজি 1 কেজি 1200 টাকা কেজি এটা 70 এরটা আর বরিশালটা কমে পাইবো বাজারে ইলিশের বাজার আপনারা চাইলে মাছ যারা কিনতে চান তারা সরাসরি এসে মাছ চিনে কিনতে পারবেন অধিকাংশ 80 সালেতে মাছ এসেছে 80 সালেতে ইলিশ মাছ অধিকাংশ বিক্রেতাই সকালবেলা এখান থেকে মাছ এনে মাছ বিক্রি করে থাকেন সেই কারণে সকালবেলার মাছগুলো খুব ভালো মানের মাছ পাওয়া যায় আপনারা দুটি তিনটি দোকান দেখলেই আপনারা মাছের তুলনা বুঝতে পারবেন তবে যারা পছন্দসই মাছ খেতে চান অবশ্যই কিছুটা দাম বাড়তি দিতে হবে মহিলা ক্রেতা কত দামে মাছ কিনলেন আমরা একটা দেখব ১১০০ টাকা কেজি সেই মাছ বিক্রি হয়েছে ১ কেজি ১০০ গ্রাম ১০৪০ গ্রাম
400 টাকা কেজি এটা চাঁদপুরের মাছ ভালো মাছ আর এই যে গাছে বরিশালের এটা আবার একটু দাম কম আছে চাঁদপুরের আছে যেটা এই দাম হলো একদম ফ্রেশ মাছ অরিজিনাল চাঁদপুরের এটার কেজি পড়বে একদম 1900 টাকা একদম ফ্রেশ অরিজিনাল চাঁদপুরের 2 কেজি লাইলিশ একদম গাদা মোটা একদম দেখেন এই যে একদম তাজা চকচক করে একদম ফ্রেশ মাছ একদম ফ্রেশ এটা থেকে গ্যারান্টি এটা অর্ডারই মাছ এটা আমার অর্ডারই মাছ এটা আমি লোকাল ভাবে বিক্রি করি না এটা জানা আমার আগে অর্ডার করে একদিন আগে দিকে ফোন করে তারপর আমি অর্ডার অর্ডার পাইয়ে তারপরে কিনি ¿Qué es lo que se llama? 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 ¿Qué es lo